কি বললেন? নন্দীগ্রামে দাঁড়াবো, নন্দীগ্রামেই দাঁড়াতে হবে। আর এখন থেকে প্রাক্তন এমএলএ প্রাক্তন মুখ্যমন্ত্রীর লেটার হেড প্যাড ছাপিয়ে রাখতে হবে। লড়তে আমি জানি, নন্দীগ্রামের আন্দোলনকে আপনি মর্যাদা দেন না। সামনেই 2021 বিধানসভা নির্বাচন, তার আগে বাংলায় দল বদলের খেলা অব্যাহত। শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে একের পর এক হেভিওয়েট নেতা মন্ত্রীরা নাম লিখিয়েছেন পদ্ম শিবিরে। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী নাম লিখিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে। এরপর নন্দীগ্রামে সভা করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছা প্রকাশ করেছেন যে তিনি নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে আসন্ন 2021 বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাজনৈতিক মহলের একাংশ এই সিদ্ধান্তকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক বলে অভিহিত করেছেন। অপরদিকে এর পাল্টা ভারতীয় জনতা পার্টির জনসভা থেকে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, আপনাকে নন্দীগ্রামেই নির্বাচনে দাঁড়াতে হবে আর এখান থেকেই প্রাক্তন এমএলএ ও মুখ্যমন্ত্রীর লেটার হেড ছাপাতে হবে। দেখুন ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী। এখান থেকে ঠিক 10-15 কিলোমিটার দূরে তেখালিতে সভা করার জন্য খেজুরি নন্দীগ্রামের বর্ডারে, সেই সভাতে কারা এসেছিল আপনারা দেখেছেন। ওই সভাটাকে আমি ওই হায়দ্রাবাদের যে পার্টি আসাদুদ্দিন ওয়াসির সভা বলে মনে করি। ওখানে সাধারণ মানুষ যায়নি, ওখানে কিছু এসএইচজি গ্রুপের মহিলা নিয়ে যাওয়া হয়েছিল, আর বাকিটা আপনারা জানেন কারা ছিল, আমি আর আলাদা করে নাম বলতে চাই না। সেখানে এসে আমরা তৃণমূল কংগ্রেস নেত্রীকে দেখলাম, তিনি উদ্ভ্রান্ত, তিনি রাজনৈতিকভাবে হতাশাগ্রস্ত। তিনি প্রথমেই কোন জায়গায় সভা করছেন সেটা তিনি নিজে জানেন না, কারণ 5 বছর অন্তর অন্তর ভোট এলে তাকে নন্দীগ্রামের কথা মনে পড়ে। তিনি উঠে ঘুরে দেখছেন, দেখে বলছেন তেখালির সভা। তারপরে কি করলেন, তিনি নাকি নন্দীগ্রামে তার আত্মা আছে, দেহ আছে কলকাতায়। তিনি বলছেন ভারত মণ্ডল বলে দিদি কেউ নেই, ওর নামটা ভরত মণ্ডল। আর লিস্ট পড়ছেন, দেখে দেখে শুভেন্দুকে টুকলি করতে হয় না, 7ই জানুয়ারি কারা মারা গেছিল, ভরত মণ্ডল, বিশ্বজিৎ মাইতি, শেখ সেলিম। 14ই মার্চ কারা মারা গেছিল, ইন্দাদুল ইমাদুল, প্রলয়গিরি, রাখালগিরি, জয়দেব দাস, পঞ্চানন দাস, রতন দাস, গোবিন্দ দাস, সুপ্রিয়া জানা, বাসন্তী কর, পুষ্পেন্দু মণ্ডল, সুব্রত সামন্ত, উত্তম পাল। 10ই নভেম্বর কারা মারা গেছিল, মারা গেছিল শ্যামলী মান্না, মারা গেছিল বৈজবাড়ির রেজাউল করিম। আর নিখোঁজ কারা হয়েছিল, আদিত্য বেরা, বাবু সত্যেন গোল, বাবু দাস, কাজল মণ্ডল, হরেন প্রামাণিক, বলবো নাম সব মুখস্থ। আজকে কি বলতে এসেছেন আপনি, কত মিথ্যা বলবেন আপনি? ও ক্লাস 8ম শ্রেণীর বইটা আমার টেবিলে পড়ে আছে, আপনি ওখানে সিঙ্গুরের ইতিহাস লিখেছেন। সিঙ্গুরকে আমি অসম্মান করছি না, কারণ সিঙ্গুরে লোকেশ চট্টোপাধ্যায় অলরেডি আপনার ওই শুকনো ঘাস ফুলকে টাটা বাই বাই করে দিয়েছেন। ওই বইটাতে নন্দীগ্রামের জন্য একটা লাইন নেই, নন্দীগ্রামের আন্দোলন আপনি স্বীকার করেন না, নন্দীগ্রামের আন্দোলনকে আপনি মর্যাদা দেন না। যদি দিতেন, 11 বছর ধরে, আজ 9.5 বছরে আপনি সিঙ্গুরের মতো পাঠ্যপুস্তকে নন্দীগ্রামকেও স্থান দিতেন। আপনি কি করেছেন, অরুণ গুপ্তা যে পুলিশ আধিকারিক নন্দীগ্রামের গুলি চালানোর নেতৃত্ব দিয়েছেন, তার পানিশমেন্ট দেননি, উল্টে তাকে 5 বার এক্সটেনশন দিয়েছেন। আপনি কি করেছেন, সিবিআই চার্জশিটে নাম থাকা গোকুলনগরের অধিকারী পল্লীতে গুলি চালানো পুলিশ অফিসার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, তার জামিনের ব্যবস্থা করিয়েছেন এবং তাকে গত 1 মাস আগে কলকাতার তৃণমূল ভবনে পার্থ চট্টোপাধ্যায়কে দিয়ে আপনার দলের পতাকা দিয়ে জয়েন করিয়েছেন, আপনি অস্বীকার করতে পারবেন?
যে আড়াই সেদিন তমলুক থেকে গুলিগুলো দিয়েছিল পুলিশের হাতে দেবাশিস গাঙ্গুলি, তাকে প্রমোশন দিয়ে এসিপি হাওড়া কমিশনারেট করেছেন, আপনি আজকে বলতে এসেছেন কি বললেন নন্দীগ্রামে দাঁড়াবো? হ্যাঁ দিদিমণি, আপনাকে এক জায়গায় দাঁড়াতে হবে, একটা জায়গায় দাঁড়াতে হবে, দু জায়গায় দাঁড়ালে চলবে না, নন্দীগ্রামেই দাঁড়াতে হবে। আর আমি তো বিজেপি করি, বিজেপির প্রার্থী মঞ্চ হয় না, তৃণমূলের প্রার্থী মঞ্চ হয়। কেন? প্রাইভেট লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, তার দিদিমণি আর তার তোলাবাজ ভাতুষপুত্র, তারা যাহা বলিবেন তাহাই তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানির আইন নীতি ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিজেপিতে এভাবে হয় না, বিজেপির পদ্মফুল ফুটাবে। আপনি কার ভরসায় দাঁড়াবেন বলছেন? কার ভরসায়? হিসাবটা আমার কাছে আছে, গ্রামগুলো তো আমি চিনি। কার ভরসায়? 62,000 ভরসায়, আর পদ্ম তো জিতবে 2,13,000 ভরসায়। 2,13,000 কারা? জয় শ্রীরাম বলে যারা। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। 2,13,000 হচ্ছে জয় শ্রীরাম বলে যারা, 62,000 ভরসায়। ওখানেও আছে, আমি শীত কাটবো, ওখানেও শীত কাটবো, চিন্তা আপনাকে করতে হবে না। বললেন বড় বোন নন্দীগ্রাম না কি বললো আমি জানি, শুনিনি আমি। বিরক্তকর ব্যাপার, কে শুনবে? এক ঘন্টা ধরে বজর 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 শুধু মিথ্যা কথা। লকেট চট্টোপাধ্যায় বলছিল লকডাউনের চাল চোর, আমফানের টাকা চোর, ত্রিপল চোর, আর এখন তো টিকা চোর, করোনার টিকা চোর। শুনি রাখ, মেজ বোন, ছোট বোন, বড় বোন, যাই হোক, দুটো জায়গায় দাঁড়াতে আপনাকে আমরা দেব না। নন্দীগ্রামে দাঁড়াতে হবে, আর এখন থেকে প্রাক্তন এমএলএ, প্রাক্তন মুখ্যমন্ত্রীর লেটার হেড প্যাড ছাপিয়ে রাখতে হবে। লড়তে আমি জানি, সঙ্গে আছেন তো? আছেন তো? জিতবো আমরা, জিতবো আমরা। মমতা ব্যানার্জি হারবে, 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 হারবে। ভারত মাতা কি, ভারত মাতা কি, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আমার মানসিক অবস্থা ভালো না, কারণ খেজুরিতে আমাদের লোকজন মার খেয়েছে, তপন মালি মারা গেছিল, তাকে শ্মশানে নিয়ে গেতে গেছিল আমাদের কার্তিক মন্ডল সভাপতি, তাকে মারধর করেছে, তমলুকে আছে, সিটি স্ক্যান হয়েছে। আমি এখান থেকে তমলুক যাব, তারপরে স্বদেশবাবুর শঙ্করপুরে আসব, ছাড়ার কোনো জায়গা নেই। আমি রবিবার অবধি পুলিশ প্রশাসনকে টাইম দিচ্ছি, সোমবার দিন নবারণ বাবু আর অনুপ বাবুকে নিয়ে আমি তমলুকের এসপি অফিসের সামনে বসে থাকব। কালকে বলছিলেন না, কাকে যেন আমি জেলে ঢুকিয়ে রেখেছি, আমি কি পুলিশ মন্ত্রী? জেলে তো আপনি ঢুকিয়ে রেখেছেন, আপনার লজ্জা করে না বলতে? আপনার দলের করবান শাকে পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি গত বছর নবমীর দিন খুন করেছিল, আপনার পুলিশ ওকে অ্যারেস্ট করেছে, আপনি বলছেন ওর মোটর সাইকেলে এসেছে, এত বড় মিথ্যা কথা। মোটর সাইকেলে কোথায়? মেছেদে আটকে দিয়েছিল সিপিএম, আপনি মোটর সাইকেল করে রাধামণি দিয়ে সেফ জায়গায় এসে পুলিশের সামনে বসছিলেন, নন্দীগ্রামে এসেছিলেন মোটর সাইকেলে, এত বড় মিথ্যা কথা। আর যার মোটর সাইকেলে চড়ছেন সে 14 মার্চে ছিল, 2007-এর 2 মে আমার হাত থেকে তৃণমূলের পতাকা নিয়েছিল পাঁশকুড়াতে, ওটা 10ই নভেম্বরের ঘটনা। এত মিথ্যা, তাই বিজেপি সরকার আসবে আর মিথ্যা শ্রী পুরস্কার আমরা দেব। প্রথম পুরস্কারটা পাবে মমতা ব্যানার্জি, আর একটা তোলাশ্রী পুরস্কার হবে, সেটা পাবে ওর ভাইপো তোলাবাজ অভিষেক ব্যানার্জি। তোলাবাজ ভাইপো হটাও, তোলাবাজ ভাইপো হটাও, গরু চোর ভাইপো হটাও, কয়লা চোর ভাইপো হটাও, বালি চোর ভাইপো হটাও। লাস্টে বলবো, যদি এদেরকে না তাড়ান এরপরে কিডনি পাচার করবে। আপনার সকলকে শ্রদ্ধা প্রণাম জানাই, বাবুল সুপ্রিয় আমার অতিথি, সবগুলো কথা অল্প বলে, ভালো বলে,
যেখানে ডাকি সেদিন দাঁড়িয়ে বেড়িয়া আবার আমাকে ডাকলো দুর্গাপুর চলে গেছি। দু ভাই দায়িত্ব নিয়েছি, একবারে মারা যেমন কলতলায় শাওলা জমলে ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করে, আমরা দুটো ভাই, দুজনের জন্ম কবে জানেন? 15/12/1970। দুজনে একসঙ্গে পানা পরিষ্কার করব। ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিবসকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করার জন্য মোদীজির জন্য একবার স্লোগান হোক, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। আরো অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন টলি বাংলা। সততার মুখোশ নয়, সত্যের মুখ।